পাললিক শিলা না থাকার অসুবিধা। তো এই যে পাললিক শিলা একটা শ্রেণীবিভাগ, ঠিক আছে, বিভিন্ন শিলার মধ্যে একটা শিলা হলো পাললিক শিলা। তো এই শিলা যদি না থাকতো তাহলে কি কি অসুবিধা আমাদের আমাদের দৈনন্দিন জীবনে কি কি অসুবিধা হতে পারতো, তো সেই সম্পর্কে আজকে ভিডিওতে আমরা জানবো। তো অসুবিধা জানার আগে আমি সংক্ষেপে একটু বলে দিই যে পাললিক শিলাটা কাকে বলে, ঠিক আছে। তো বৃষ্টি, বৃষ্টি, তুষারপাত, নদী, বায়ু, হিমবাহ, ঠিক আছে, এগুলো যে এগুলো হলো একটা প্রাকৃতিক শক্তি, ঠিক আছে, ইত্যাদির কারণে কি হয় বিভিন্ন রকম যে ক্ষয়কার্য হয়, কার ক্ষয়কার্য, মালভূমি, পর্বত, ঠিক আছে, সমভূমি ইত্যাদি ক্ষয়প্রাপ্ত হয়, কি হয় ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে সেগুলো নদীতে, হ্রদে, মানে লেকে, ঠিক আছে, বা বিভিন্ন রকম সাগরে, মহাসাগরে গিয়ে হয় একটা স্তর পড়ে, বা সমভূমিতে এসে কি হয় একটা স্তর স্তরে জমা হয়ে যায়, এবং জমাট বাঁধার পরে, জমাট বাঁধার পর সেটা একটা শিলায় পরিণত হয়। এই যে শিলায় পরিণত হয় এটাকেই বলা হচ্ছে যে পাললিক শিলা। তো উদাহরণ হিসেবে আমি বলছি, আপনারা হয়তো ভালো রিলেট করতে পারবেন, সেটা হলো যে কাদা পাথর, চুনা পাথর, বেলে পাথর, মানে পাললিক শিলায় কাদার পরিমাণটা একটু বেশি থাকে, সেজন্য। তো গেল যে পাললিক শিলার মধ্যে আমরা দেখতে পাই বেলে পাথর, চুনা পাথর, কাদা পাথর, ঠিক আছে। তো এবার জানবো যে এবার অসুবিধা গুলো জানবো আমরা চারটা পয়েন্ট করে, ঠিক আছে। তো সবার প্রথম পয়েন্ট জানবো যে কৃষিকাজ, তারপরে জানবো যে ভৌমজল, এবং তারপরে জানবো যে খনিজ পদার্থ, ঠিক আছে, তারপরে জানবো অন্যান্য, মানে অন্যান্য আর কি কারণ রয়েছে। তো সবার প্রথমে জানবো আমরা কৃষিকাজ। তো পাললিক শিলায় কি, তো সবার প্রথমে আমরা জানবো যে কি কৃষিকাজ, ঠিক আছে। তো কৃষিকাজ কি, তো কৃষিকাজের জন্য আমাদের উপযুক্ত জমির প্রয়োজন হয়, ঠিক আছে, যে জমিতে, যে জমিটা উর্বর হবে এবং যেখানে জল ধারণের ক্ষমতা থাকবে সে সমস্ত জমিতেই মানে কৃষিকাজ করে আমাদের সুবিধা হয় বা লাভজনক হয়ে থাকে বা আমরা ভালো ফসল পেয়ে থাকি। তো এই যে পাললিক শিলা, সেটা পাললিক শিলা যে সমস্ত এলাকায় থাকে সেই সমস্ত এলাকায় কি হয় কৃষিকাজের সুবিধা হয়ে থাকে, অনেক সুবিধা হয়, যেমন আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, এছাড়াও বাংলাদেশের অনেক অংশে রয়েছে, মানে বেশিরভাগ অংশেই রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের। তো সেখানে কি রয়েছে পাললিক শিলার ভাগ বেশি রয়েছে, আর পাললিক শিলায় আমি কি বলেছিলাম সেখানে কাদার ভাগ বেশি থাকে। তো সেজন্য আমরা জানি যেখানে কাদার ভাগ বেশি থাকবে সেখানে কৃষিকাজের সুবিধা হয়ে থাকে। তারপরে বলছে যে ভৌমজল, ভৌমজল মানে মাটির নিচের যে জল, ঠিক আছে। তো মাটির নিচের জলটা আমরা কি করতে পারি, আমাদের যে এলাকায় পাললিক শিলা বলেছি, আমাদের পশ্চিমবঙ্গে পাললিক শিলা দেখা যায়, আপনারা বেশি দূর যেতে হবে না, আমাদের নিচ এরিয়াটা দেখলেই হয়ে যাবে। তো কি হয় আমাদের মাটির নিচে যে কোনো জায়গায় আমরা কি করতে পারি টিউবওয়েল বা শ্যালো মার্শাল বিভিন্ন রকম পদ্ধতিতে আমরা মাটির নিচ থেকে জলটা খুব ভালোভাবে তুলতে পারি, এবং তোলার ফলে কি হয় আমাদের দৈনন্দিন যে কাজে আমরা জলটা ব্যবহার করে থাকি সেটা সেটা কি হয় আমাদের সুবিধা হয়, যে আমরা প্রত্যেক দিন আমাদের যে জলের প্রয়োজন সেটা আমরা মেটাতে পারি। তো এই ছিল ভৌম জল। তারপরে জানবো যে খনিজ পদার্থ। তো খনিজ পদার্থ কি, এখানে বিভিন্ন রকম কয়লা, খনিজ তেল, ঠিক আছে, প্রাকৃতিক গ্যাস একমাত্র পাললিক শিলাতেই পাওয়া যায়, ঠিক আছে। তো এমন কি কি পাওয়া যায়, কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল ইত্যাদি সমস্ত কিছু পাললিক শিলার মধ্যেই পাওয়া যায়। আর এই পাললিক শিলায় কি হয়, এছাড়াও যে কয়লা রয়েছে, ঠিক আছে, কয়লা নিজেই এক ধরনের পাললিক শিলা, ঠিক আছে। আর পাললিক শিলার কারণে আমরা বিভিন্ন রকম পাললিক শিলা থেকে আমরা জীবাশ্ম জ্বালানির সুবিধা পেয়ে থাকি, না হলে কি হতো, যদি পাললিক শিলা না থাকতো তাহলে আমাদের অনেক অসুবিধে, মানে অনেক সমস্যার মুখে পড়তে হতো। তো এই ছিল যে খনিজ পদার্থ। তাহলে তিনটে পয়েন্ট বলা হলো আমার, কৃষিকাজ, ভৌমজল, খনিজ পদার্থ। এবার জানবো যে অন্যান্য কি কারণ রয়েছে। তো পাললিক শিলা থেকেই তৈরি হয় কি হয় সিমেন্ট, লোহা, ইস্পাত, ঠিক আছে, ইত্যাদি জিনিস আমরা পাললিক শিলার মানে নির্মাণ করতে, এই সমস্ত জিনিস নির্মাণ করতে পাললিক শিলার ব্যবহার অনেক হয়ে থাকে। সেজন্য মানে সেজন্য কি বলা হচ্ছে যে পাললিক শিলা না থাকলে এই সমস্ত জিনিস তৈরিতে আমাদের সমস্যার মুখে পড়তে হতো, ঠিক আছে। তো এই ছিল যে পাললিক শিলা না থাকার অসুবিধা। তো এটা প্রশ্ন হতে পারে যে আমাদের পশ্চিমবঙ্গে যদি পাললিক শিলা না থাকতো তাহলে আমাদের কি কি সমস্যার মুখে পড়তে হতো। তো আমি বললাম এখানে সুবিধার কথা, এই সুবিধাগুলোই আমরা পেতাম না, এটাই এটাই হয়ে যায় সমস্যার কথা, ঠিক আছে। তো এই ছিল আজকের বিষয়, পাললিক শিলার না থাকার অসুবিধা। এবং শিলা সম্পর্কে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান তাহলে আমার প্লেলিস্টে গিয়ে ভিডিও আপনি দেখতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।